বিরোধীরা জানলে তারা জ্ঞানপাপির মতো চেপে যাচ্ছে যে তাদের অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা এখানে ঢুকছে, তাদের অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে ঢোকানো হচ্ছে, ফলে অন্য রাজ্যের অস্ত্র, অন্য রাজ্যের ক্রিমিনাল বা অনুপ্রবেশটা পাহারা দেওয়ার দায়িত্ব বিরোধীদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিজেপি বিএসএফের। কোনো দিক থেকেই তারা এদিকের বিএসএফ ফেল করছে, ওপাশে বিজেপি বা তাদের বন্ধুবান্ধব শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল আর অস্ত্র ঢোকাচ্ছে। এই গল্পগুলো, এই অঘটনগুলো ঘটানোর জন্যই তো এই চক্রান্তগুলো করছে। কিন্তু সবাই এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অস্ত্র ঢুকছে, না কেউ তো সেফ নয় এখানে। পুলিশের যে বন্দুক উদ্ধার, এগুলো কমপ্লিটলি লোক দেখানো মুখ্যমন্ত্রীর কাছে গুডবুকে থাকার জন্য, কারণ এবং সব বন্দুকই মালখানার, এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা। তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ, তিনি আক্রান্ত হয়েছেন, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন, এবং এখানে সুশান্ত ঘোষ, তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। রেলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র, আর সেই সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে এসে নিহত হলো এক পড়ুয়া। মালদার কালিয়াচকে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, এবং নিহত ওই পড়ুয়ার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, এবং বন্ধুকে সঙ্গে নিয়েই রেল বানাচ্ছিল অষ্টম শ্রেণীর পড়ুয়া। ধৃত স্কুল পড়ুয়া অস্ত্র কারবারে জড়িত বলেও দাবি পুলিশের। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এখন তোমার আর্মস বলো, বোমা বলো, বারুদ বলো, পিস্তল বলো, 9mm পিস্তল বলো, নন প্রোহিবিটেড বোর আর্মস বলো, সবই অ্যাভেলেবল। একটা অষ্টম শ্রেণীর বাচ্চা শিশু সে কোথা থেকে পেল বলো? প্রোকিউরমেন্ট অফ সোর্সটা কোথায় বলো? নিশ্চয়ই কোথাও সে বাড়িতে কারোর কাছে ছিল, নাহলে পড়শি কারোর কাছ থেকে পেয়েছে, নাহলে কোথাও অ্যাবান্ডন কোথাও আর্মস পেয়েছে। তাহলে আর্মস যদি যত্রতত্র ঘুরে বেড়ায়, তাহলে সেটা কি আইনের শাসনের কথা বলে? এটা কি তোমার নিচুতলার পুলিশ অফিসাররা করছে না কারা করছে বলো? তার মানে মানে যারা সমাজ বিরোধী তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বিচরণ করছে সারা পশ্চিমবাংলার যত্রতত্র বিচরণ করছে। আর রিল বানানোর এই নেশা, এটা তো কেবলমাত্র একটি ছেলেকে অপরাধী করে দেওয়া যায় না। একটা আমরা এমন ভাবে চলছি সব, যেখানে কোন ধরনের কোন নিয়ম কানুন মেইনটেনেন্স এই সমস্ত ব্যবস্থা নেই। স্কুলের ছেলে রিল বানাতে গিয়ে বন্দুক কোথায় পেল? তার গুলি ছুড়ে গেল, পেল কোথায়? তাহলে সামাজিক অবক্ষয় যেমন আছে, তেমনি তার সঙ্গে সঙ্গে ভয়াবহ একটা দুষ্কৃতিতন্ত্র আছে, যে যা খুশি করতে পারে এবং যেখানে যেমন খুশি গুলি বন্দুক বোমা সব পাওয়া যায়। এক বছরের মধ্যে রাজ্যে শিশু এবং কিশোর সহ 11 জন বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মারা গেছে, নয়তো শৌচাগারে ঢুকে গিয়ে মারা গেছে, নিরপরাধ শিশু কিশোরের মৃত্যু হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে। তখনও কিন্তু এই সরকারের টনক নড়েনি, একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করেছে যেখানে প্রত্যেকটা দুষ্কৃতি ভয়মুক্ত হয়ে গেছে। পুলিশ প্রশাসন বলে রাজ্যে কার্যত কিছু নেই, মুখ্যমন্ত্রী ফেস সেভিং করার জন্য বা তৃণমূলের উপরে ক্রমবর্ধমান জনরশ্মি অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য তিনি নিচুতলার পুলিশদের বিরুদ্ধে বলছেন, কিন্তু কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দুষ্কৃতিদের স্বর্গরাজ্য।